আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমাদের ভিডিওর কোন দিকটা ভালো থাকলে আমাদের ভিডিও ভাইরাল হয় এবং আমরা নতুন ইউটিউবার যারা আছে তারা কিন্তু অনেকেই আমরা বুঝতে পারি না যে আমাদের ওয়াশ টাইম আমাদের ভিডিওর জন্য ওয়াশ টাইম ভাইরালের ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। যে আমাদের ভিডিওতে যদি ওয়াচ টাইম ভালো থাকে তাহলে কিভাবে আমাদের ভিডিওটা ইউটিউব ভাইরাল করে দেয় বা ইউটিউব এল দেব আমাদের ভিডিওটা রিকমেন্ডেশনে নিয়ে দেয় বন্ধুরা আজকের এই ভিডিওটা অবশ্যই না নাটনে পুরো ভিডিওটা দেখবেন আর আপনি যে আমার যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলায় কেন অন করে রাখবেন আমাদের এই চ্যানেলে ইউটিউব রিলেটেড ট্রিক্স অ্যান্ড টিপসের ভিডিও আপলোড করা হয় বন্ধুরা আমরা নতুন ইউটিউবার যারা আছে তারা কিন্তু অনেকেই বুঝতে পারি না যে ওয়াচ টাইম আমাদের ভিডিও ভাইরালের ক্ষেত্রে কতটুকু কার্যকর তোমাদের দেখেন প্রথম প্রথম যদি আপনার একটি চ্যানেলে আপনি ভিডিও আপলোড করেন এবং আপনার সেই ভিডিওর যদি অ্যাভারেজ বিউডুরেশান ভালো থাকে তো আমরা কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকি যে বেশিরভাগই ক্ষেত্রে কিন্তু বলা হয় যে আমাদের ভিডিওর অ্যাভারেজ বিউডুরেশান ভালো থাকতে হবে তোমাদের এটা কেন বলা হয় এটা এজন্যে বলা হয় দেখা যাচ্ছে আপনি একটি চার মিনিটের ভিডিও তৈরি করলেন চার মিনিটের ভিডিওটি তৈরি করার পর আপনার ওই ভিডিও যদি এক মিনিট অ্যাভারেজ ভিডিওয়েশান হয় তাহলে কিন্তু আপনার সেই ভিডিওর পারফরমেন্স ভালো না আর যদি আপনার ওই চার মিনিটের ভিডিওটার অ্যাভারেজ ভিডিওয়েশান দুই মিনিটের উপরে হয় বা দুই মিনিটের উপরে অথবা তিন মিনিটের উপরে হয় তাহলে কিন্তু ওই ভিডিওটার অ্যাভারেজ ভিডিওশন অনেক ভালো আপনি অনেক গুড পারফরমেন্স ধরে নিতে পারেন তবু বন্ধুরা দেখেন আমাদের ভিডিওর ওয়াচ টাইম যখন ভালো হয় আপনি একটি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যখন আমাদের ভিডিওটা অডিয়েন্স দেখতে থাকে এবং আমাদের ওই ভিডিওটাতে পর্যাপ্ত পরিমাণ ওয়াচ টাইম আসতে থাকে তখন কিন্তু ইউটিউব বুঝতে পারে যে এই ভিডিওটা অনেক ভালো এবং এ ভিডিওটা অনেক ইনফরমেটিভ কারণ এই ভিডিওটা আপলোড দেওয়া মাত্র কিন্তু ওই ভিডিওটাতে অ্যাভারেজ ভিডিওয়েশান ঠিক থাকছে এবং অ্যাভারেজ ভিডিওশন বেশি আসছে এর জন্য কিন্তু ইউটিউব মনে করে নেই ইউটিউব কিন্তু ধরে নেই যে ভিডিওটা অনেক ভালো তারপর কি হচ্ছে কি যখন আপনার ওই ভিডিওটা থেকে ওয়াচ টাইম বেশি আসছে এবং ভিউজ বেশি আসছে যেমন অ্যাভারেজ ভিউ ঠিক আছে এবং আপনার ওই ভিডিওটা দিয়ে অনেক অনেক ওয়াচ টাইম আপনার চ্যানেলে যুগ হচ্ছে তখন কিন্তু ইউটিউব আপনার সেম রিলেটেড ভিডিওর মানে যে ভিডিওগুলোতে ভিউজ বেশি ধরুন আপনার চ্যানেলটি যদি ট্যাক ক্যাটাগরি হয়ে থাকে ইউটিউব ট্রিক্স অ্যান্ড টিপস এর ভিডিও আপনি আপলোড করেন তাহলে অন্য একটি ইউটিউব ট্রিক্স অ্যান্ড টিপসের ভিডিওর ধরেন মিনিমাম যে ভালো ম্যাক্সিমাম যে ভালো ভিডিও সেই ভিডিওগুলোর নিচে কিন্তু আপনার ওই ভিডিওটা সাজেস্ট করতে পারে তোমাদের এটার কারণ হচ্ছে আপনার ভিডিওটাতে ওয়াচ টাইম ভালো আপনার ভিডিওটাতে ভিউজ ভালো এবং আপনার ভিডিওটাতে অ্যাভারেজ ভিউডোরেশান ভালো এই জন্যে কিন্তু আপনার ভিডিওটা সাজেস্ট দেখা যাচ্ছে আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি তখন কিন্তু মানে নেক্সট একটা অপশান থাকে তো ওইখানে বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের পরবর্তীতে অন্য একটা ভিডিও চলে আসে তো ওইখানেও কিন্তু আপনার ভিডিওটা দিতে পারে তো বন্ধুরা এরপর হচ্ছে রিকমেন্ডেশান তো রিকমেন্ডেশান হচ্ছে আমরা কিন্তু অনেক সময় ইউটিউবে ভিডিও দেখতে দেখতে তখন কিন্তু ইউটিউব থেকে একটা অপশান আছে গুড এক্সিলেন্ট ভেরি গুড ভেরি ব্যাড বা মানে এরকম কিছু সিস্টেম আসে আর কি তখন কিন্তু এখান থেকে রিকমেন্ডেশানটা মানে এখান থেকেই কিন্তু ইউটিউব কিন্তু আপনার ভিডিওটার পারফরমেন্স কতটুকু ভালো সেটা কিন্তু তারা এখান থেকে যাচাই করে নেয় তখন অনেকে আছে ওদার্স দিয়ে সাবমিট করে দেয় আবার অনেকে আছে ইউজফুল অনেকে আছে এক্সিলেন্ট এরকম টিকমার্ক দিয়ে তার উপরে কিন্তু সাবমিট করে দেয় তো এই যে জিনিসটা হয় এটা কেন হয় যখন আমাদের একটি ভিডিওর ওয়াশ টাইম ভালো হয় এবং আমাদের ভিডিওর এভারেজ ভিডিওয়েশান ভালো থাকে এবং আমাদের ভিডিওতে ভিউজ বেশি হয় তখন কিন্তু ইউটিউবে অ্যালগরিদম এই সিস্টেমটাকে আমাদের ভিডিও নিয়ে দেয় এবং আমাদের যে ভিডিওটা আপলোড করলাম সে আপলোড করা ভিডিওটাতে যদি যদি সে আপলোড করা ভিডিওতে যদি এভারেজ ভিডিওয়েশান এবং ওয়াচ টাইম যদি ভালো থাকে তাহলে কিন্তু রিকমেন্ডেশনে প্লাস সাজেস্টেড ভিডিওতে আমাদের এই ভিডিওটাকে ইউটিউব নিয়ে দেয় তো বন্ধুরা এবং ওয়াশ টাইম বেশি ভালো থাকলে ভিডিওতে শুধু এই সুবিধাটাই নয় আরও অনেকগুলো সুবিধা যেমন ব্রাউজ বিচার সাজেস্টেজ বিচার মানে অনেকভাবে কিন্তু ইউটিউব আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারে তোমার এই জন্য আমি বলবো আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটি তৈরি করার আগে অবশ্যই আপনার ভিডিওতে ইনফরমেটিভ কোনো কিছু রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওর অ্যাভারের ভিডিও ঠিক থাকবে এবং আপনার ভিডিওতে আপনার অডিয়েন্সকে দূরে রাখার মতো আপনার ক্ষমতা থাকবে তো বন্ধুরা এই জন্যই বলছি আজকের এই ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী সে বন্ধু সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম